বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সাতোশি কোর মাইনিং অ্যাপের মধ্যে ভালো একটা আপডেট আসছে, খুবই ভালো একটা আপডেট আসছে। সেটা হচ্ছে মেইননেট এবং লঞ্চ নিয়ে, মানে এটা কবে মার্কেটে আসবে এই রিলেটেড কথা বলবো আজকে আমি আপনাদের সাথে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। যারা কিনা এই সাতোশি কোর মাইনিং অ্যাপটাকে ফেক, তারপর স্ক্যাম বলে এতদিন ভাবতেছেন, কারণ কি একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যারা আমাদের মানুষের মেন্টালিটিটা ওরকম, কোন কোনো কিছু নিয়ে যখন আমরা অনেক অপেক্ষা করি এবং সেটা যখন আমাদের অপেক্ষার ফল তাড়াতাড়ি না দেয়, তখন সেটা আমাদের মাথার মধ্যে চলে আসে যে এটা একটা স্ক্যাম করবে বা ফেক একটা প্রজেক্ট। সো আজকে আমি আপনাদেরকে একটা দেখাবো, এটা একটা আইসক্রিম সোয়াপের মধ্যে একটা করছে, মানে এটা লঞ্চ প্যাড, ওইটার মধ্যে একটা এটা ওইটা ওরা নিয়ে কাজ করতেছে। শুধুমাত্র এইটা না, আরো দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, মানে কোডাউটা নিয়ে কাজ করার কারণ হচ্ছে কোডাউ খুব ভালো একটা প্রজেক্ট, এবং অনেক বড় বড় এক্সচেঞ্জার বলেন, ভালো ভালো লঞ্চপ্যাড বা এইসব ধরনের প্রজেক্ট গুলো ওদের সাথে কাজ করতে চাচ্ছে, কারণ এটা ইয়া করলে ওদের প্রজেক্ট বলেন বা সাইট বলেন ওইটা কিন্তু অনেক উপরে যাবে, মানুষের সার্চ র্যাঙ্কে বা এসবে আসবে আর কি। সো যাই হোক, আমরা এখন দেখাবো হচ্ছে ইয়াতে চলে যাচ্ছি, আমি টুইটারে চলে যাচ্ছি, এবং টুইটারের কোডটাও, যে অফিসিয়ালি যে টুইটারের ইয়াটা আছে, অ্যাকাউন্টটা আছে, কোডটাও আমরা এটাতে চলে যাব। এটার মধ্যে 1.1 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে, ওদের জিরো ফলোয়িং, আপনারা একটু চেক করে নেবেন। সো 11 ঘন্টা আগে ওরা একটা রিটুইট করছে, টুইট করে নাই, রিটুইট, রিটুইট বলতে আইসক্রিম সোয়াপের একটা টুইট থেকে ওরা জাস্ট এখানে রিটুইট করে দিছে আর কি। সো এইটার মধ্যে এখানে দেখেন কি লেখছে, জাস্ট রিটুইট করছে, ওরকম কোনো কিছু লেখে নাই। সো আমরা এটার মধ্যে একটু ক্লিক করি, মানে যেই পোস্টটা করছে ওইটার মধ্যে, আইসক্রিম সোয়াপের মধ্যে ক্লিক করব। সরি, আমাদেরকে ইয়াতে নিয়ে যেতেছে, আমি আইসক্রিম সোয়াপে ক্লিক করব, এবং আমাদেরকে আইসক্রিম সোয়াপের যেই টুইটার ইয়াটা আছে সেটার মধ্যে নিয়ে গেছে। আমি আগে দেখি যে এটা ইয়ার কিনা, অরিজিনাল আইসক্রিম সোয়াপের ইয়ার কিনা। সো এই যে দেখেন, এটা হচ্ছে আইসক্রিম সোয়াপ, ঠিক আছে। অনেকে আবার ভাববেন যে এটা হচ্ছে হয়তো বা অনলাইন কোন একটা প্রজেক্ট, যেখান থেকে আপনারা কোড কোড দাও দিয়ে, মানে কোর কয়েনটা দিয়ে আইসক্রিম টাইসক্রিম কিনতে পারবেন, এরকম না। এটার নামটা জাস্ট আইসক্রিম সোয়াপ বা এটা লকোটো এরকম আর কি। সো এখান থেকে লিখছে, মাল্টি চেইন ডেফি ইকোসিস্টেম উইথ সোয়াপ ব্রিজ অ্যান্ড লঞ্চ প্যাড অন বিট গ্রেড বিএসসি ডজি কয়েন টোকেন অ্যান্ড ফস জয়েন আওয়ার কমিউনিটি, ঠিক আছে। মূলত ওরা ওদের ওদের এখানে কিন্তু অনেকগুলো কয়েন আসছে, এখান থেকে আপনারা কয়েনকে সোয়াপ করতে পারবেন ভবিষ্যতে যখন এখানে কোডটা অ্যাড হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখছে, যেটা কিনা 7 ঘন্টা আগে একটা ওরা একটা টুইট করছে, সেটা হচ্ছে আইসক্রিম ব্রিজ হ্যাশট্যাগ ব্রিজ ডিড নট হ্যাড এ সিঙ্গেল স্টক ট্রানজেকশন সিন্স অ্যাট ইটস লাস্ট আপগ্রেড ডিউ টু অপারেট অটোমেটিক গ্যাস টোকেন ড্রপস ইটস দ্য সিম্পলেস্ট সলিউশন টু অন বোর্ড হ্যাশট্যাগ বিএসসি বিটগ্রেড তারপর ফলস ডজি কয়েন টোকেন অ্যান্ড সুন কোর, ঠিক আছে। ওরা অলরেডি ওইগুলো নিয়ে কাজ করতেছে এবং সুন অ্যাড হবে ওদের মধ্যে হ্যাশট্যাগ কোর, দেখতে পাচ্ছেন এই যে লিখে দিছে এইখানে, ঠিক আছে। সো আমাদের যে মেন যে ফোকাসটা এটার মধ্যে যে আপডেটটা আসছে, টুইট যেটা করছে, যেটা কোডটাও রিটুইট করছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লিখছে, আইসক্রিম সোয়াপ ডট কম ইজ হ্যাপি টু অ্যানাউন্স আওয়ার অ্যাভেলেবেল অন কোর মেননেট লঞ্চ, উই উইল সাপ্লাই দ্য কোর ইকোসিস্টেম উইথ আওয়ার ব্যাটল টেস্টেড ডেফি ইকোসিস্টেম সোয়াপ লঞ্চ প্যাড। ওরা খুবই আনন্দের সাথে ওরা অ্যানাউন্স করতেছে যে কোডটা ওদের মেইননেট লঞ্চ ওদের এখানে করবে, ডিফি সিস্টেমে, টেস্টেড ডিফি সিস্টেমে থাকবে সোয়াপ লঞ্চ প্যাড। আপনারা এখান থেকে সোয়াপ ট্র্যাপ করতে পারবেন আর কি, মানে সোয়াপ বলতে এক প্রকার উইথড্র, সেটা সোয়াপে আপনি যখন কোডটাকে সোয়াপ করবেন সেটা ইউএসডিটি বিটকয়েন যেটাতে ইচ্ছে সেটাতে সোয়াপ করতে পারবেন, যেটা কিনা ক্রিপ্টো কারেন্সির সবচেয়ে একটা ভালো দিক, ঠিক আছে। আপনি যদি টাকা কোনো, আপনি যদি ব্যাংকে যান টাকা, সেটা কিন্তু সোয়াইপ করতে বা কনভার্ট করতে অনেক সময় লাগে, বাট আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু এক কয়েন থেকে আরেক কয়েনে সোয়াইপ করতে পারবেন। সো আমরা ওদের ইয়াতে চলে যাব, মানে ওদের ওয়েবসাইটে চলে যাব। সো icecreamswap.com ওদের ওয়েবসাইটে চলে গেলাম। ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনাদেরই ভালো লাগবে আর কি, বুঝতে পারবেন অনেক। তো মাল্টি চেইন ডেফি ইকোসিস্টেম উইথ সোয়াপ ব্রিজ অ্যান্ড লঞ্চ প্যাড, ঠিক আছে। লঞ্চ প্যাড বলতে আপনাদের কি বোঝায়, লঞ্চ প্যাড বলতে অনেক সময় দেখবেন হেলিপ্যাড, তারপর হচ্ছে যেখান থেকে ইয়া করা হয় আর কি, লঞ্চ প্যাড, তারপর হচ্ছে রকেট লঞ্চ প্যাড, এরকম আপনারা অনেক ইস্যু নিয়ে থাকেন। তো যাই হোক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লিখছে ট্রেড আন ব্রিজ অ্যান্ড লঞ্চ অন বিটগ্রেড ব্রিজ বাইন্যান্স স্মার্ট চেইন বিএসসি ডজি কয়েন
টোকেন অ্যান্ড ফস ব্লকচেন, ওরা মূলত এইগুলো নিয়ে কাজ করতেছে এই প্রজেক্টগুলো নিয়ে, এবং খুবই জলদি এখানে কোড আউটটাও অ্যাড হবে। সো আমি এখান থেকে স্টার্ট নাও যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। আপনারাও আপনাদের দেখতে পারবেন শুধুমাত্র এটা না, আরও ওরা কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, এবং সেগুলো যখন ভালোভাবে মার্কেটে আসবে তখন আমরা সেগুলো নিয়ে আলাপ করব বা কথা বলবো। সো এই যে সোয়্যাপের যে বিষয়টা সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, যেখান থেকে ব্রিজ ক্রিপ্টোকারেন্সিটা আছে এবং এখানে অন্যান্য ক্রিপ্টোকারেন্সিও কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। এই যে ইউএসডিটি পাইতেছেন, ইউএসডিটিআই পাইতেছেন, তারপর ইউএসডিটিও এখানে আছে দেখলাম আমি, রুলানা, তারপর অনেক কয়েনে মোটামুটি এখানে আছে, ঠিক আছে, যে ডজি, ডেফি, বিউএসডি, বিউএসডিআই, এরকম অনেকগুলো কয়েন আছে। সো ভবিষ্যতে আর কিছুদিন পর হয়তো বা আপনারা এখানে কোডটা পাবেন, মানে কোর কয়েনটা এখানে পাবেন, এবং ওরা মেন নেটে আসলে এখানে আপনার কোডটা পাবেন, এবং এখান থেকে সাপোজ আমি যে এটা কোর সাপোজ সিলেক্ট করলাম, এবং এখান থেকে টোকেন আমি ইউএসডিটি সিলেক্ট করব, ঠিক আছে, ইউএসডিটিআই এখানে। সো আমরা যখন সিলেক্ট করব এখানে যখন কোর দিব তো নিচে আমাদের এক কোরের প্রাইসটা দেখাবে ইউএসডিটিতে, এবং সেটা আমরা এখান থেকে সোয়্যাপ করতে পারবো আমাদের যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে, এবং সেটা আমরা পকেট পর্যন্ত উইথড্র নিতে পারবো। সো খুবই ভালো একটা আপডেট, যারা কিনা এখনো কোডাওকে বা সাতোশিকে এখনো স্ক্যাম বলতেছেন বা মাইনিং করতেছেন না, ওরা জলদি মাইনিং করেন। ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার লিঙ্ক আমি দিয়ে দিতেছি। যারা কিনা এগুলোকে বিলিভ করেন না, র্যামিটেনো, তারপর হচ্ছে সুইট, তারপর হচ্ছে আরো কয়েকটা আলফা, এরকম যারা মাইনিং করেন নাই ওরকম ভাইবা, তারা কিন্তু অনেক পস্তাবেন, অনেক লস খাবেন, ঠিক আছে। এই যে দেখেন এক একটা, আমি যদি আলফা কয়েনের প্রাইস দেখাই আপনাদেরকে, আপনারা জাস্ট এটাতে মাইনিং করছেন আপনাদের ফোন থেকে 10-15 হাজার টাকা একটা ফোনের মধ্যে আপনি 6-7 মাস মাইনিং করে যদি ফোনের থেকে বেশি টাকা আপনার ইনকাম হয়ে যায় কোনো কিছু না করে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে ফোনের থেকে বেশি, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কয়েনের ভ্যালু কিরকম হবে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 5,000 মতো কয়েন আছে। আমি যদি গো টু এক্সচেঞ্জে ক্লিক করি এবং এটার প্রাইস যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আপনাদেরকে কিরকম টাকা ব্যাক করতে পারবে, রিটার্ন করতে পারে। আর সাতোশি হচ্ছে সব মাইনিং অ্যাপের মধ্যে বেস্ট, ঠিক আছে। আমি আপনাদেরকে যে দেখাইতেছি এটার প্রাইসটা এখনই, এই যে আলফা কয়েন, আমি এখান থেকে অ্যালাউ কুকিসে ক্লিক করব, আমার এটা এখনো সাইন ইন করা নাই এখানে, এই যে দেখেন, ঠিক আছে, যে এটা কয়েকদিন আগে প্রায় 65 টাকার মতো গেছিল, এখন মেবি 23 টাকা বা 25 টাকা সামথিং এ, যে এখানে দেখেন, ঠিক আছে। সো খুবই ভালো একটা প্রজেক্ট। আমার যদি 4,000 টোকেন থাকে, আমি যদি সাপোজ 20 টাকা করে বিক্রি করি, আমি দেখাই আপনাদেরকে 20 × 4,000, দেখেন আমার 80,000 টাকার মতো আসা পরে, জাস্ট এক্সাম্পল হিসেবে। এটার কয়েন আপনার যখন এটা মেনলিতে আসবে ফুললি ভাবে, এখন কিন্তু এটা উইথড্র করা যাচ্ছে, বিক্রিও করতে পারতেছেন। আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই আলফাটা আমরা বিক্রি করতে চাচ্ছি, এটা নিয়ে একটু কথা বলেন। ভাই এটা অনেকেই বিক্রি করতে চাচ্ছে বাট কেনার মানুষ খুবই কম। সো আপনারা অপেক্ষা করেন, এটা বাইন্যান্সের মতো বড় বড় এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হবে এবং তখন আপনারা উইথড্র নিতে পারবেন মিনিমাম $1 × 4,000, সরি আমি 100 দিব 100 দিয়ে হিসাব করতেছি, 100 × 4,000, দেখেন আমার প্রায় 4 লক্ষ টাকার মতো কিন্তু আয়সা পড়তেছে, ঠিক না। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আপনারা এইসবকে অবহেলা বা নর্মালভাবে নেবেন না, এগুলোতে মাইনিং করেন, এগুলো আপনাদেরকে ভবিষ্যতে ভালো একটা প্রফিট দিতে পারে, এগুলো কোনো কাজ না, ঠিক আছে। আর র্যামিটেনো নিয়ে আপনাদের জন্য খুব ভালো একটা ভিডিও আসবে কিছুদিনের ভিতরে, র্যামিটেনো নিয়ে অনেকেই হতাশাগ্রস্তের মধ্যে আছেন, আমিও ছিলাম, বাট একটা বিষয় জানার পরে ক্লিয়ার হয়ে গেছি এবং সেটা নিয়ে আপনাদেরকে ফুল একটা ভিডিও আসবে, সেটা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। সো খুবই জলদি আজকে কথা বলছি আপনাদের, যতটুকু বোঝার দরকার বুঝছেন হয়তো, যদি না বুঝেন কমেন্ট সেকশনে বলবেন, বা আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো, সেখান থেকে আমাকে অ্যাড করতে পারবেন এবং সেখান থেকে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।